হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি ওয়ালিদ বলছি, ওয়ালিদ টেক বিডি থেকে আপনাকে স্বাগত আমার চ্যানেলের পক্ষ থেকে। তো ভিউয়ার্স বরাবরের মতো আজকে আপনার জন্য একটা নতুন ভিডিও নিয়ে এসেছি। তো আজকের ভিডিওতে আমি শেখাবো অ্যাডোবি ফটোশপের সিরিজ টিউটোরিয়াল, অর্থাৎ অ্যাডোবি ফটোশপের এ টু জেড, বিগিনার লেভেল থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত আমরা অ্যাডোবি ফটোশপের যা কাজ আছে তা আমরা শিখে অ্যাডোবি ফটোশপে এক্সপার্ট হয়ে যেতে পারবো। আমাদের যে সিরিজ টিউটোরিয়াল অ্যাডোবি ফটোশপের তৃতীয় পর্ব, তো এর আগে আমি প্রথম এবং দ্বিতীয় পর্ব আপলোড দিয়েছি। তো এই প্রথম ও দ্বিতীয় পর্বে আপনার যারা মিস করেছেন তারা এখনই চ্যানেলে গিয়ে ভিডিও ডিসক্রিপশন বক্সেও দেখুন, লিঙ্ক আছে, আই বাটনে ক্লিক করে দেখুন, অথবা চ্যানেলে গিয়ে প্লেলিস্ট আছে, প্লেলিস্ট থেকে প্রথম এবং দ্বিতীয় পর্বটা দেখে আসুন, দেন হচ্ছে আজকের এই পর্বটা দেখুন। আর সেই পর্বগুলো যদি দেখে থাকেন তাহলে আপনাকে অনেক ধন্যবাদ। তো আমরা শেখা কন্টিনিউ করব আজকে তৃতীয় পর্বে। তো দ্বিতীয় পর্বের পরে যে কাজগুলো দেখানো দরকার সেগুলোই আজকে তৃতীয় পর্বে দেখব। তো সম্পূর্ণ ভিডিওটা দেখলেই আপনি বুঝতে পারবেন। তো ভিডিওর শেষে সবসময় ভালো কিছু ইনফরমেশন দেওয়া থাকে, তো এই জন্য ভিডিও শেখার ক্ষেত্রে কখনো ভিডিও টানবেন না, সম্পূর্ণ ভিডিও মনোযোগ দিয়ে দেখবেন। তো চলুন আমরা তৃতীয় পর্বটি শুরু করি। তার আগে বলি, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ নিজেকে সাবস্ক্রাইব করুন এবং সাথে পাশে বেল আইকনটিতে ক্লিক করে রাখুন যাতে পরবর্তী কোনো ভিডিও মিস না হয়। আর আপনি যদি আমার চ্যানেলে অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন, আই এম গ্রেটফুল টু ইউ। চলুন শুরু করা যাক। তো ভিউয়ার্স, ফটোশপের তৃতীয় পর্বে আপনাকে স্বাগতম। তো তৃতীয় পর্ব দেখার জন্য আমরা চলুন ফটোশপে চলে যাই। তো ফটোশপে চলে আসলাম। তো দ্বিতীয় পর্বে আমি কিছু সেটিং দেখিয়েছিলাম আপনাদের, দেন হচ্ছে লেয়ার নিয়ে কথা বলেছি, কিছু হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করতে হয়, এই রাইট সাইডের এগুলো নিয়ে কথা বলেছিলাম। তো এই উইন্ডোজ অপশনটা দেখিয়েছি এই জায়গায় আসলে কী কাজ করে। এই উইন্ডোজ অপশনটার কাজ হচ্ছে আপনার কিছু হারিয়ে গেলে এই জায়গা থেকে জাস্ট নিয়ে নেওয়া। তো এখন দেখুন আমরা কিছু কিবোর্ড শর্টকাট দেখব। তো কিবোর্ড শর্টকাটের জন্য আমি যদি একটু গুগলে যাই আপনাদের দেখাই, আমরা যদি এই জায়গায় লিখি, ধরুন সার্চ করলাম, তো আমরা যদি গুগলে গিয়ে ফটোশপ শর্টকাট লিখে সার্চ করি তাহলে দেখবেন অনেক জায়গায় আমাদের শর্টকাট আছে। এই যে দেখুন বিভিন্ন শর্টকাটগুলো দেখাচ্ছে ফটোশপ কিবোর্ড শর্টকাট, এই যে জুম টুল, জেড দ্বারা জুম আউট, অল্টার হোল্ড দ্য অল্টার কি অপশন কি, এগুলো অর্থাৎ আপনি যদি এরপরে এই আরও বেশি কিছু দেখতে চান যে কোনো একটা লিঙ্কে আপনি যদি যান, তো আমি একটা গিয়ে দেখাই, যেমন অ্যাডোব ফটোশপ সিসি 2017 শর্টকাট। তো এটার ভিতরে যদি আমরা যাই তো এই জায়গায় দেখবেন অনেকগুলো, অর্থাৎ ফটোশপের যত শর্টকাট আছে সেগুলো আপনারা পেয়ে যাবেন খুব সহজেই। তো এই জায়গায় দেখুন, এই যে দেখুন, এই যে সিলেক্টিংয়ের জন্য যেই শর্টকাটগুলো, দেন ভিউইংয়ের জন্য যে শর্টকাটগুলো, লেয়ারের জন্য যে শর্টকাটগুলো, দেন টেক্সটের জন্য যে শর্টকাটগুলো, পেইন্টিং। তো দেখুন ফটোশপের যত শর্টকাট আছে এই জায়গায় কিন্তু দেওয়া আছে। তো এই শর্টকাটগুলো আপনারা মুখস্থ করে নেবেন এবং এগুলো যদি আপনার স্থায়ীভাবে রাখার প্রয়োজন হয় পিডিএফ ফাইল ডাউনলোড করে নেবেন, পিডিএফ ফাইল সার্চ করলে পিডিএফ ফাইল পাবেন। তো এইগুলো একটু শেখার ট্রাই করবেন, যেহেতু আমরা একটা জিনিস শিখছি ভালোভাবেই শিখতে ট্রাই করুন। আর যদি আপনারা কিন্তু না পান তাহলে আমার যে ফেসবুক পেজ আছে ওয়ালিদ টেক বিডি, এই পেজে আপনারা চলে আসবেন, এই জায়গায় আমি একটা লিঙ্ক দিয়ে দেবো, সেই লিঙ্কে আপনারা এই ফটোশপের সব টুলসের, অর্থাৎ এই যে শর্টকাটের অপশনগুলো পেয়ে যাবেন। তো এই ছিল শর্টকাট নিয়ে কথা। তো দেখুন এরপরে আপনি শর্টকাট যদি চেঞ্জ করতে চান সেক্ষেত্রে আপনি শর্টকাট কীভাবে হচ্ছে চেঞ্জ করবেন, এই জন্য আপনারা এই যে এডিটে চলে যাবেন, এডিট থেকে এই জায়গায় দেখবেন কিবোর্ড শর্টকাট নামে যে একটা অপশন আছে, দেখুন নিচে যদি চলে আসি এই যে কিবোর্ড শর্টকাট, এই জায়গায় যদি আমরা ক্লিক করি তাহলে দেখবেন এই জায়গায় সব কিছু শর্টকাট কিন্তু এই জায়গায় দেওয়া আছে। দেখুন ফাইল মেনুর জন্য যে শর্টকাটগুলো, এই জায়গায় যদি আমরা ক্লিক করি, এই দেখুন এটা ক্লিক করার পর এই দেখুন প্রত্যেকটা শর্টকাট কিন্তু এই জায়গায় দিয়ে দিয়েছে একটা ডিফল্টভাবে। এগুলো আপনারা দেখেও শিখতে পারেন, যেমন নিউর জন্য কন্ট্রোল এন, ওপেনের জন্য কন্ট্রোল ও, এগুলো এই জায়গা থেকেই আপনারা চাইলে কিন্তু শিখতে পারবেন এই জায়গায় দেখে দেখে। এবং আপনারা চাইলে কিন্তু এই যে কোনো শর্টকাট আবার চেঞ্জও করতে পারবেন, যেমন দেখুন আমরা যদি ভিউতে যাই, এই যে ভিউ করার জন্য যে শর্টকাটগুলো, এই দেখুন প্রুফ কালারের জন্য কন্ট্রোল ওয়াই, যেমন এগুলো, দেন এই যে দেখুন জুম ইনের জন্য কন্ট্রোল প্লাস প্লাস, হ্যাঁ কন্ট্রোল প্লাস ইকুয়াল দিলেও সমান হবে এগুলো। তো এই শর্টকাটগুলো আপনার নিজ দায়িত্বে নিজের মতো শিখে নেবেন, তো ভয় পাবেন না যে এত শর্টকাট কীভাবে মুখস্থ রাখবো। আসলে কাজে গতির জন্য হচ্ছে আপনার শর্টকাট লাগবে এবং এটা হচ্ছে আপনি একদিনে হবে না, আপনি জাস্ট কাজ করতে করতে আপনার শর্টকাটগুলো অটো মুখস্থ হয়ে যাবে। তো এইটাই হচ্ছে অপশন।
তো আমরা এখন এই শর্টকাটটাও আশা করি বুঝলাম যে কিভাবে কাজ করে, কোথায় পাবো, কিভাবে শিখবো সব বুঝে গেলাম। এখন আজকে আমরা একটু টুলসে আসি। তো দেখুন, ফটোশপের মূল বিষয় হলো টুলস। প্রত্যেকটা টুলস আপনাকে এমনভাবে জানতে হবে, এমনভাবে দক্ষ হতে হবে যে আপনি কোনো সময়ে কোনো কাজ করতে গেলে আপনার মাথায় চলে আসে যে এই কাজটার জন্য আমার এই টুলসটা প্রয়োজন হবে, এই কাজটা এই টুলসটা দিয়ে করলে সুবিধা হবে। এভাবে আপনাকে মাথায় সেট করে নিতে হবে এই টুলসগুলো কাজ জানার পরে। তো দেখুন, প্রথমে আমি ধারাবাহিকভাবে শুরু করব। তো আগেই বলেছি এই জায়গায় দুইটা অপশন আছে, একটা মুভ টুল, একটা অ্যাক্রোবেট আর্টবোর্ড টুল। মুভ টুল দিয়ে আমরা সিম্পলি মুভ করি। তো এই যে আগে দেখিয়েছি, এই যে এক জায়গা থেকে এক জায়গায় নিচ্ছি, এটা নেওয়ার জন্য আমরা এই মুভ টুলটা ইউজ করবো। এটার আর কোনো তেমন কাজ নেই। এটা আবার এটাই সবচেয়ে বড় কাজ, কারণ যে কোনো কাজ করতে আমাদের মুভের প্রয়োজন হবে। তারপরে দেখুন এই যে আর্টবোর্ড টুল, এই আর্টবোর্ড টুলটা হলো, আমি একটু দেখাই এই জায়গায় দেখুন, আমার আর্টবোর্ড বলতে বোঝা যাচ্ছে অনেকগুলো ওয়ার্ক স্পেস। এই যে সম্পূর্ণ আর্ট যে একটা ফটোশপের ই, এর ভিতরে একটা দেখুন এখন আর্টবোর্ড আছে। তো আপনি যদি চান এরকম আরও কয়েকটা আর্টবোর্ড তৈরি করতে, দেখুন আর্টবোর্ড টুল সিলেক্ট করার পর আমরা যদি এই জায়গায় ক্লিক করি, তাহলে দেখুন এরকম আপনার ইচ্ছে মতো আরও একটা আর্টবোর্ড তৈরি করতে পারলাম। তো দেখুন এখন কিন্তু আমাদের দুইটা আর্টবোর্ড হয়ে গেল। আমি যদি আবার এখন মুভ টুলে ফেরত যাই, তো দেখুন এখন এই একটা আর্টবোর্ড আমার, এই একটা আর্টবোর্ড, এই দুইটা আর্টবোর্ডই এখন কিন্তু আমরা এই যে দেখুন কাজ করতে পারবো। তো এই হলো আর্টবোর্ড সিস্টেম। তো এখন যদি আমি আর্টবোর্ড টুলে যাই, এই জায়গা থেকে আপনি আরও আর্টবোর্ড নিতে পারবেন। ধরুন এই যে নিচে একটা আর্টবোর্ড নিলেন, আবার আপনি চাইলে এটা সিলেক্ট থাকা অবস্থায়, হ্যাঁ আপনি চাইলে এই যে দেখুন আর্টবোর্ড টুলে থাকা অবস্থায় আপনি পাশে আরেকটা আর্টবোর্ড নিলেন। তো এরকম একটা ফটোশপের ভিতরে এই আর্টবোর্ড টুলের মাধ্যমে আপনি অন্য অন্য আর্টবোর্ড নিয়ে দেন হচ্ছে আপনি কিন্তু চাইলে সেই আর্টবোর্ডগুলোতে আপনি কাজ করতে পারবেন। দেখুন এখন যদি আমরা যেমন এই আর্টবোর্ড টুতে এখন কাজ করছি, তো এখন যদি আমরা এই জায়গায় কিছু আঁকি, তো দেখুন এই যে এই জায়গায় কিছু আঁকি, তাহলে দেখুন এই যে এখন এটা নতুন আর্টবোর্ডে কাজ করছি। তো ফটোশপে একটা নিয়ম হলো আপনি আর্টবোর্ডের বাইরে কিন্তু কাজ করতে পারবেন না। যেমন এই ফাইলটা আমার এই মানে একটা অপশন হচ্ছে কি, একটা ধরুন একটা কিছু আমার এলিমেন্ট, তো এলিমেন্ট আর্টবোর্ডের ভিতরে রেখে কাজ করতে হবে, বাইরে নিলে কিন্তু আর দেখা যাচ্ছে না। দেখুন আর্টবোর্ডের বাইরে গেলে আর দেখা যাবে না। এই জন্য নতুন আর্টবোর্ড নিয়ে আমরা চাইলে ফটোশপে কাজ করতে পারবো। আর ইলাস্ট্রেটর আমরা জানি, ইলাস্ট্রেটর টিউটোরিয়ালের পরে আপনারা পাবেন, ইলাস্ট্রেটরে কিন্তু আপনার আর্টবোর্ডের বাইরে রেখেও কাজ করতে পারি, অর্থাৎ এই আর্টবোর্ডের বাইরেও দেখা যাবে হ্যাঁ যে কী কী আছে। তো এই হচ্ছে ফটোশপ ইলাস্ট্রেটর পার্থক্য। তো এই হচ্ছে আর্টবোর্ড টুলসের কাজটা। তো এটা হলো আপনি জাস্ট একটা বোর্ডে কাজ না করে কয়েকটা বোর্ডে চাইলে এই যে রেখে কাজ করতে পারবেন, এটাই। তো আশা করি বুঝতে পারলেন। তো এই টুলসটা তেমন একটা প্রয়োজন পড়বে না, যখন জাস্ট প্রয়োজন হবে ইউজ করবেন। তো আর্টবোর্ড টুল গেল, আর মুভ টুল তো আমরা শিখলাম। তো এরপরে দেখুন আমাদের এই যে সিলেকশন বেসিস, এখন যে জিনিসটা শেখাবো মূল হলো সিলেকশন বেসিস। অর্থাৎ আমরা যে কোনো জিনিস সিলেক্ট করার জন্য, ধরুন এই যে ফটোটা, এটাকে সিলেক্ট করতে পারবো আমরা কতভাবে, সেটাই আজকে শিখবো। এটাই ফটোশপের বেশি প্রয়োজন হয় থাকে আমাদের। তো দেখুন সিলেকশনের জন্য এই জায়গায় আমাদের অনেকগুলো অপশন আছে, এই যে এইগুলো দেন হচ্ছে এই জায়গায় দেখুন অনেকগুলো আছে, দেন হচ্ছে এই জায়গায় আছে, এই যে দুইটা, দুই তিন দুই পাঁচটা, আর এই জায়গায় হচ্ছে পাঁচ চার নয়টা। তো এই নয়টা সম্পূর্ণ জিনিসই কিন্তু আমাদের সিলেকশনের জন্য দেওয়া আছে, সবগুলো যেটা যেটা সিলেক্ট করলে সুবিধা হবে সেভাবে সিলেক্ট করব। তো দেখুন এই রেক্টেঙ্গুলার মার্কিউ টুল বলা হয়, এটা শর্টকাট হচ্ছে এম। আপনি সিম্পলি কিবোর্ড থেকে এম প্রেস করলে এটা সিলেক্ট করে নিতে পারবেন। তো এটা সিলেক্ট করার পরে এখন দেখুন আমি যদি এরকম টান দেই, তাহলে দেখুন এটা কিন্তু সিলেক্ট হলো, অর্থাৎ এই জায়গাটুকু আমি যদি সিলেক্ট করতে চাই সিলেক্ট হলো। এরপরে আমি যদি এই জায়গায় কন্ট্রোল প্লাস জে দেই, তাহলে দেখুন একটা নতুন লেয়ার ক্রিয়েট হলো। এখন যদি এটারে অফ করে দেই, তাহলে দেখুন এই যে যতটুকু সিলেক্ট করছি ওটা কিন্তু কপি হয়ে গেল। আমি লেয়ার ওপেন করি, দেখুন এটা কিন্তু কপি হলো, দেখুন। তো এইভাবে সে সিলেক্ট, এই রেক্টেঙ্গুল মার্কিউ টুল দিয়ে আমরা কাজ করব। অর্থাৎ এইভাবে সিলেক্ট করার পর আপনি কন্ট্রোল জে দ্বারা কপি করে ফেলতে পারবেন ওই জায়গাটুকু সহজে, এবং এই জায়গায় চাইলে কালার অ্যাপ্লাই করতে পারবেন। যেমন আমি যদি এখন এতটুকু কন্ট্রোল ডিলিট দিই, তো হয়নি, আমি একটু ব্যাকে চলে আসি। দেখুন এই যে সিলেক্ট থাকা অবস্থায়
এই অপশনটা সিলেক্ট থাকা অবস্থায় আমরা যদি কন্ট্রোল অল্টার প্লাস ডিলেট দেই তাহলে দেখবেন, আচ্ছা ব্যাকগ্রাউন্ডটা যেহেতু আনব্লক করা হয়নি এই জন্য হয় না। তো এই যে কপি করলেন আপনি জায়গাটা, এই জায়গাটা আপনি হচ্ছে এই টুলসটা দিয়ে কাজটা করতে পারবেন। তো আমি আরেকটু দেখাই, দেখুন বিস্তারিতভাবে। তো এই যে দেখুন, এই রেক্টেঙ্গুলার মার্কিউ টুলটা আপনি যদি এইরকম টানেন তাহলে দেখুন একটা কর্নার থেকে নিচের দিকে আপনি ছোট বড় করতে পারেন। এখন যদি আপনি শিফট ধরে কাজ করেন তাহলে দেখুন একটা কর্নার থেকে নির্দিষ্ট গতিতে আপনার বড় হবে। আর তো শিফট ধরে আছে কিন্তু এখন আমার, এবং আপনি যদি শিফট প্লাস অল্টার ক্লিক করেন তাহলে দেখুন একটা কেন্দ্র থেকে আপনার চারোদিকে বড় হবে। তো এই হচ্ছে তিনভাবে আপনি সিলেক্ট করতে পারবেন। হ্যাঁ, তো এটা এখন সিলেক্ট অবস্থায় দেখুন আমি যদি কন্ট্রোল প্লাস ডিলেট দিলাম তো এখন দেখুন আমার কালার অ্যাপ্লাই হয়ে গেল। তো কন্ট্রোল প্লাস জে দ্বারা হচ্ছে কপি হয়ে যাবে। তো কপি হওয়ার পরে সেটা আপনার নতুন লেয়ার হলে লেয়ারে অ্যাপ্লাই করতে পারবেন। আর এটা সিলেক্ট করার জন্য হলো কি, দেখুন সিলেক্ট করার পর আমি কী করলাম, কালার অ্যাপ্লাই করে দিলাম কন্ট্রোল প্লাস ডিলেট দ্বারা। তো এটা আসলে বুঝতে পেরেছেন আশা করি যে কীভাবে কাজ করে। হ্যাঁ, তো আমরা যদি কন্ট্রোল ডি দেই তাহলে হচ্ছে আবার ডি সিলেক্ট হয়ে গেল এটা এখন। তো এখন দেখুন এটা আমরা এই যে করলাম ঠিকই, কিন্তু এটা কোনো লেয়ারে নতুন লেয়ারে করিনি, এই জন্য এখন কিন্তু এটা মুভ করতে পারতেছি না। এই জন্য আমরা এখন এটাকে কন্ট্রোল জেড দিয়ে কী করব, ব্যাকে চলে আসলাম। দেখুন ব্যাকে চলে আসলাম। তো এটা এই ধরনের কাজ করার জন্য প্রথমে অবশ্যই লেয়ার নিয়ে নেবেন, গত পর্বে লেয়ারের কথা বলেছি। তো দেখুন লেয়ার নিয়ে এখন যদি আমরা একটা মার্কিউ টুল নেই এবং শিফট অল্টার ধরে একটা সেন্টার, আমরা সেন্টার ধরে যদি সিলেক্ট করি দেখুন, ধরুন আমি এই মেয়েটার, হ্যাঁ এই জায়গাটুকু আমি কপি করব। তো কপি করার জন্য কি করব, কন্ট্রোল জে। হ্যাঁ, তো নতুন লেয়ারে যেহেতু করেছি হবে না। তো আমি আবার একটু দেখাই, খেয়াল করুন কন্ট্রোল ডি দিয়ে ডি সিলেক্ট করলাম। তো এই এতটুকু আমি চাচ্ছি যে কালার অ্যাপ্লাই করবো, সেক্ষেত্রে যদি কন্ট্রোল ডিলেট দিই দেখুন এই কালার অ্যাপ্লাই হয়ে গেল এবং এটাকে আমরা চাইলে এখন মুভ করতে পারবো। তো এই মূলতই আপনার এই মার্ক রেক্টেঙ্গুলার মার্কার টুলের কাজই এই, আপনি চাইলে কপি করতে পারবেন অথবা আপনি কি মুভ করতে পারবেন। তো কোনো লেয়ার যদি আপনার প্রয়োজন না হয় সিম্পলি কী করবেন, এই যে দেখুন টেনে এই নিচে ছেড়ে দেবেন, ডিলেট হয়ে যাবে। এবং দেখুন এই যে বললাম যে এতটুকু জায়গা যদি কপি করতে চাই সিম্পলি কী করবেন, এই দেখুন এই যে সিলেক্ট করার পরে নিজের ইচ্ছা মতো সিলেক্ট করার পরে কন্ট্রোল জে, তাহলে দেখবেন এই জায়গাটুকু কপি হয়ে একটা লেয়ার ক্রিয়েট হয়ে গেল। এখন যদি মুভ টুলে যাই দেখুন এই যে দেখুন এই জায়গাটুকু কিন্তু কপি হয়ে গেল, আপনি অন্য জায়গায় বসাতে পারবেন। তো এই একটা নিয়ে আর বেশি কথা বলবো না, অন্যগুলো একটু দেখিয়ে দিই। দেখুন এরপরে আছে এই যে ইলিপশিয়াল মার্কিউ টুল। হ্যাঁ, তো ইলিপশিয়াল মার্কিউ টুলটা হলো সার্কেল, এতক্ষণ আমরা দেখেছিলাম বর্গাকার ক্ষেত্র, এখন দেখবো বৃত্তক্ষেত্র। তো আমরা যদি সিম্পলি দেখুন টানি, দেখুন তাহলে একটা সার্কেল ক্রিয়েট হলো। এই জায়গায় যদি কালার অ্যাপ্লাই করতে চাই দেখুন কন্ট্রোল ডিলেট দিলে একটা কালার অ্যাপ্লাই করে ফেলতে পারলাম সহজেই। দেখুন আর যদি কন্ট্রোল ডিলেট দিই দেখুন দুইটা জায়গায় আমরা সেট করে ফেলতে পারলাম। তো একটা সিলেক্ট অবস্থায় দেখুন আমরা কিন্তু এটাকে টেনে টেনে অনেকগুলো করতে পারতেছি। তো এভাবে, তো এই জায়গায় দেখুন মার্কিউ টুল অথবা এই যে রেক্টেঙ্গুলার মার্কিউ টুল অবস্থায়, তো এগুলো করার পর ডি সিলেক্টের জন্য কিন্তু কন্ট্রোল ডি মনে রাখবেন। তো এগুলোকে আমি একটু এগুলো যেহেতু এই লেয়ারের ভিতরে করা, এগুলো কিন্তু আমি এখন চাইলে ডিলিটও করতে পারবো না, তখন কনভার্ট লেয়ারে করিনি। তো আমি কন্ট্রোল, হ্যাঁ কন্ট্রোল জেড দিয়ে এগুলো সরিয়ে আবার একটু দেখাই। দেখুন একটার ভিতরে কতগুলো অপশন আছে। তো আমি একটা রেক্টেঙ্গুলার নাকি ইলিপস মার্কিউ টুল নিলাম, অর্থাৎ সার্কেল। এই সার্কেলের ক্ষেত্রেও ঠিক একই, আপনি শিফট ধরে করলে একটা সেন্টার একটা জায়গা থেকে বৃত্তটা বড় হবে, শিফট অল্টার ক্রিয়েট ক্লিক করলে দেখুন মাঝখান থেকে বৃত্তটা চারোদিকে এই যে বড় হলো। তো এখন দেখুন এটা করার পরে আমরা যদি কী করি, কন্ট্রোল জে দেই কপি হবে। হ্যাঁ, দোনোটার ক্ষেত্রে কিন্তু একই কাজ। এই যে দেখুন এখন যদি মুভ টুলে যাই এই জিনিসটা দেখুন কপি হয়ে গেলো, এই দেখুন জিনিসটা কপি হয়ে গেল। এভাবে বৃত্তও আপনি কপি করতে পারবেন, আবার চাইলে এই যে বর্গাকার ক্ষেত্রেও কপি করতে পারবেন। এবং দেখুন
এই জায়গায় রয়েছে স্ট্রেট রো মার্কিউ টুল, এইটার ক্ষেত্রে হচ্ছে আপনি রো ওয়াইজ জাস্ট একটা যদি ক্লিক করেন, দেখুন একটা রো, দেখুন আমরা যদি কন্ট্রোল ধরে ক্লিক করি তাহলে হবে না, সিম্পলি আমরা এই যে একটা ক্লিক করলে একটা রো পাবো, এটাই, এগুলো বেশি আমাদের একটা প্রয়োজন হয় না, এবং এটা হলে এই অপশন। তো বেশি ব্যাকে যেতে হলে আপনাকে অবশ্যই কন্ট্রোল অল্টার জেড প্রেস করে আসে আপনাকে ব্যাকে যেতে হবে। হ্যাঁ, তো এটা আমি প্রথম পর্বেই দেখিয়ে দিয়েছিলাম। তো দেখুন এই সিঙ্গেল রো মার্কিউ টুল গেল, অর্থাৎ সিম্পলি একটা লাইনের মতো আপনি সিঙ্গেল রো মার্কিউ টুল, এটার কাজও ওই রকমই যেমন দেখিয়েছিলাম, অর্থাৎ হচ্ছে কপি করার ক্ষেত্রে। এবং এটা হচ্ছে কলাম, দেখুন আপনি যদি চান যে একটা কলাম নেবেন তাহলে দেখুন একটা কলাম, এই যে যেই জায়গায় ক্লিক করতে চান একটা কলামের মার্কিউ টুল নিয়ে নিলেন। তো এই এই হচ্ছে আমাদের এই প্রথম যে চারটা টুলস, এই চারটার কাজ, এর আরও বিভিন্ন ধরনের ব্যবহার আছে আসলে, যে আমি দেখাইলাম শুধু কপি করার জন্য, তো এগুলো অ্যাপ্লাই কীভাবে করবেন এগুলো দিয়ে কিন্তু কিছু করা যায়, তো সেটা দেখাবো। দেখুন আমরা যখন এই যে রেক্টেঙ্গেল টুলটা সিলেক্ট অবস্থায়, এই জায়গায় দেখুন উপরে চারটা অপশন আছে, 1, 2, 3, 4, এইগুলার কাজ আসলে কী? হ্যাঁ, এগুলোর কাজ কী এই চারটা একটু দেখি। দেখুন এই জায়গায় আপনি এটা সিলেক্ট করার পর কিন্তু আমরা আবার আরেকটা সিলেক্ট করলে আরেকটা কিন্তু চলে যায়, দেখুন এটা করলাম দেন যদি আরেকটা করতে চাই আগেরটা চলে গেল। তো এই জায়গায় যদি আমি চাই যে দুইটাই সিলেক্ট করবো, সেক্ষেত্রে এইটা সিলেক্ট করার পর আমাদের এইটা সিলেক্ট করতে হবে, দেখুন দুই নম্বরটা সিলেক্ট করে আমরা যদি এখন আরেকটা ক্লিক করি তাহলে দেখুন এখন দুইটা করতে পারতেছি, চাইলে তিনটা করতে পারতেছি, চাইলে চারটা করতে পারতেছি। এখন যদি আমরা এগুলোতে কালার অ্যাপ্লাই করি, দেখুন একসাথেই কালার অ্যাপ্লাই করে দিতে পারলাম। তো এটা হচ্ছে এই দ্বিতীয়টার কাজ। তো প্রথমটার ক্ষেত্রে যদি একটা আঁকা যাবে, দ্বিতীয়টার ক্ষেত্রে আপনি চাইলে একটা বোর্ডে যতটা খুশি আপনি আঁকতে পারবেন, তো আশা করি বুঝলেন। তারপরে দেখুন তৃতীয়টার কাজ হবে কি। তো এখন আমি প্রথমটা যাওয়ার পরে আঁকলাম একটা, তো আঁকার পরে এখন দেখুন আমি যদি এই তৃতীয়টা সিলেক্ট করি, এটার নাম আছে একটা, দেখুন এটার নাম, শর্টের নাম হচ্ছে সাবস্ট্রাক্ট ফর্ম সিলেকশন। তো এর আগেরটায় দেখলাম আমরা কি অ্যাড এ সিলেকশন অনেকগুলো সিলেক্ট করতে পারি, এটা হচ্ছে সাবস্ট্রাক্ট ফর্ম সিলেকশন। তো এই সিলেকশন থাকা অবস্থায় যদি আমরা এটা ক্লিক করি এবং দেখুন এই জায়গায় যদি আমরা আঁকি আরেকটা, তো দেখুন এটা কমে গেল, দেখতে পাচ্ছেন এটা কমে গেল। এবং যদি এই জায়গায় আঁকি, যতটুক ভিতরে পড়বে অতটুক কিন্তু বিয়োগ হয়ে যাবে, দেখতে পাচ্ছেন দেখুন অতটুক বিয়োগ হয়ে গেল। তো এইভাবে করে আপনি কিন্তু চাইলে কিছু আঁকতেও পারবেন। তো দেখুন এখন যদি আমরা কালার অ্যাপ্লাই করি কীরকম হলো, তো দেখতেই পাচ্ছেন। তো অর্থাৎ এটার কাজ আশা করি বুঝতে পারলেন। তো এখন আমি আবার আরেকটু দেখাই, আরেকটা অপশন বাকি আছে। তো এই যে আমরা সিলেক্ট একটা নিলাম, নেওয়ার পরে এই যে যদি দ্বিতীয়টার আরেকটা কাজ হলো, আপনি যোগ হবে যে অ্যাড সিলেকশনটা, তো অনেকগুলো দেখালাম, আবার যদি চান যে এটার সাথে এইটার ভিতরে দিয়ে একটা আঁকবেন তাহলে দেখুন যোগ হয়ে গেল, দেখুন যোগ হয়ে গেল। অর্থাৎ এভাবে আঁকা যদি বড় করতে চান, যে এরকম কিছু আঁকতে চান, দেখুন যোগ করে করে আঁকতে পারবেন। অর্থাৎ দ্বিতীয়টার কাজ যোগ করা সিলেকশন, এবং এই তৃতীয়টার কাজ হচ্ছে কি দেখুন আবার কেটে ফেলানো, কেটে ফেলানো। এবং এইটার কাজ কি দেখুন, এটার কাজ হলো আপনার, দেখুন আমি যদি এটা এখন, এটার কাজ হচ্ছে ক্রস করা, অর্থাৎ এই দেখুন আমি যদি এখন আঁকি তা দেখুন ক্রস হয়ে গেল, যতটুকু ভিতরে পড়বে ততটুকু কেবল থাকবে। তো বোঝার জন্য আবার একটু করি, দেখুন প্রথমে একটা নিই, এই জায়গায় নিলাম, নেওয়ার পরে এখন যদি এটা সিলেক্ট করে আঁকি তাহলে দেখুন ভিতরে যতটুকু পড়বে আমার অতটুকু থাকবে, খেয়াল রাখবেন এই দেখুন অতটুকুই থাকলো, বাকিটা কেটে ফেলবে। তো এটার কাজ হচ্ছে কি মার্জ করা। হ্যাঁ, তো এটার নাম হচ্ছে দেখুন ইন্টারসেক্ট উইথ সিলেকশন, অর্থাৎ যতটুকু সিলেক্ট থাকা অবস্থায় অতটুকু ইন্টারসেক্ট করে ফেলবে। তো এই হচ্ছে অপশনটা। হ্যাঁ, তো আশা করি বুঝতে পেরেছেন। হ্যাঁ, তো আমি এগুলোকে ডিসিলেক্ট করে দিলাম। তো এই তো গেল চারটা অপশন, মুভ টুল এবং এই যে মার্কিউ টুলের অপশনগুলো। তো আজকে আমি এই মূলত এই চারটা মার্কিউ টুল আপনাদের বোঝানোর চেষ্টা করলাম, তো আশা করি বুঝতে পেরেছেন। পরবর্তীতে পরবর্তীতে যে ভিডিও আসবে সেই ভিডিওতে আমি লেসো টুল, পলিগোনাল টুল এবং ম্যাজিক ম্যাগনেটিক লেসো টুল, এই অপশনগুলো কী কাজ করে, এগুলো দ্বারা মূলত কী কাজ করা হয় সেই সব জিনিসগুলো দেখাবো। যেমন ব্যাকগ্রাউন্ড রিমুভের জন্য সিলেক্ট করতে গেলে এই টুলগুলো এবং এই টুলগুলো লাগে। তো পরবর্তী ভিডিওতে আমি সেই ভিডিও এই টুলগুলো কাজ দেখাবো, তো আশা করি আপনারা ধৈর্য সহকারে দেখবেন। তো ফটোশপে কাজ শেখার জন্য ভিডিওগুলো ধৈর্য সহকারে দেখুন, আশা করি আপনাদের অনেক উপকার আসবে।
এই ভিডিওটি কেমন লাগে এবং কি শিখতে চান সব জানাবেন কমেন্টে এবং শেয়ার করে রাখবেন সবার সাথে। ভিউয়ার্স, ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি তো অবশ্যই একটি লাইক দিবেন এবং কমেন্ট করে জানাবেন যে ভিডিওটি কেমন হয়েছে, এবং ভিডিওর নিয়মিত আমার এই চ্যানেলের ভিডিও পেতে আপনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে পাশের বেল আইকনটিতে ক্লিক করে রাখুন, যাতে আমি পরবর্তী যত ইম্পর্টেন্ট ভিডিও আপলোড দেবো সেগুলো আপনি সহজেই নোটিফিকেশন আকারে পাবেন এবং আপনি সহজেই সেই ভিডিওগুলো দেখতে পারবেন। এবং এই ভিডিওগুলো কেমন হয় সেটা অবশ্যই কমেন্টে জানাবেন, কারণ আপনাদের মতামতের উপরে ভিত্তি করে আমি পরবর্তীতে আরো এরকম সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসতে পারবো। আর ভিডিওগুলো শেয়ার করে রাখবেন আপনার বন্ধু এবং আপনার সোশ্যাল মিডিয়ায়, যাতে হচ্ছে সহজেই সবাই এই ভিডিওগুলো দেখে উপকৃত হতে পারে। তো আশা করি ভিডিওটি আপনার উপকারে এসেছে, ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।